আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে একদম নতুনদের জন্য একটা নতুন নিয়মের অ্যাপ্লিক শেয়ার করব, সেই সাথে এটা বেডশিটের কাজটাও দেখিয়ে দিব। একসাথে দুইটা কাজই হবে। তা প্রথমেই জামার কাজটা শেয়ার করছি, তারপর বেডশিট। আমি এরকম একটা মোটা কাগজ নিয়েছি, খাতার যে উল্টো সাইডের কাগজগুলো, সেখানে আমি ফুলগুলো যে সাইজের করব সেভাবে এঁকে নিচ্ছি। এতে করে আমার দুইটা সুবিধা হবে, সেটা হচ্ছে এক, ফুলগুলো একদম সব সমান সাইজে থাকবে, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি পাতা এবং ফুল দুইটা যেভাবে কাটবো সেটা আমি একইভাবে কেটে ডিজাইনটা দেখতে পাচ্ছি আগেই। আপনারা এভাবে করে নিবেন। আর এখানে আরেকটা কথা এবার বলি, সেটা হচ্ছে আপনারা যারা বেডশিটের জন্য করবেন, অনেকে কিন্তু অ্যাপ্লিকের কাজটা অনেক কঠিন মনে করেন, মনে হয় যে এটা খুবই কঠিন, পারা যাচ্ছে না, এরকম কিন্তু না। আমি আজকে এমনভাবে শিখাবো, একদম নতুন যারা তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন ইজিলি। আর মাঝখানের এই যে ফুলের ভিতরের বিন্দুটা, এটা আমি একটা ডলারের মাধ্যমে করেছি। ডলারে কিভাবে সেটাও আমি দেখিয়ে দিব। প্রথমে এটা আমার থেকে 20 টাকা নিয়েছিল, এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, এখন কি দাম জানি না। এই যে সাদা পুঁতির মতো, আর ডলার নিয়েছিল 30 টাকা, ওটা তো দেখিয়ে দিলাম। এক প্যাকেট আমি নিয়েছি, এক প্যাকেটও কেনা যায়, আপনারা 10 টাকারও কিনতে পারেন। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটা গোলাপি কাপড় নিয়েছি এবং তার ভিতরে ফুল পাতা, আমি একটা কেটেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে মার্ক করে নেবেন পাতাটাকে ধরে, তারপরে যে দাগটা পড়বে সেই দাগের উপর হচ্ছে আপনার একটা সুতা, নর্মাল যে কাঁথা সেলাই করি বা সেরকম একটা সুতা দিয়ে একটু ছোট করে ফোড়গুলা দিবেন। আমি যেহেতু একটু তাড়াতাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এজন্য আমি একটু বড় করে দিচ্ছি, আপনারা যখন কাজটা করবেন একটু ছোট ফোড় দিবেন। এতে করে আমি যখন এটা উল্টে নিব তখন দেখবেন যেটা কত সহজে করা যায়। আর ইনশাআল্লাহ এই কাজটা আপনারা একদম অ্যাপ্লিকে যারা নতুন তারাও করতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ কাপড় ভাঁজ দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। একটু একদম সাথে সামান্য একটু কাপড় বাড়তি রেখে কেটে নিবেন, না হলে হবে কি খোলা আসবে। আমিও কেটে নিচ্ছি। আর আপনারা যখন এই কাজটা করবেন, আমি যেহেতু আপনাদের একটা করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একবারে এই পাতাগুলো সব কাটবেন, কাটার পরে এভাবে কেটে নিয়ে তারপর হচ্ছে সব একবার আয়রন করে নেবেন, তাহলে আপনার কাজটা 2-3 দিনেই করে ফেলতে পারবেন এই জামাটা। আমি 2-3 দিন আসলে এমনভাবে বলছি যেহেতু আমি বাচ্চা নিয়ে কাজ করি, আমার একটা কাজ করতে 2-3 দিন লাগে, আর আমি কর্মচারীও রেখেছি নতুন হাতের কাজ। আপনারা যদি চান এই জামা অর্ডারও করতে পারেন, বেডশিটের উপর চাইলে সেটাও অর্ডার করতে পারেন। আমার মেসেঞ্জার লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, দেওয়ার চেষ্টা করব। আমার পেজে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনারা চাইলে অর্ডারও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দেখেন, উল্টে নেওয়ার পরে এই কর্নারের সাইডগুলো একটা সুচ নিব, সুচের যে উল্টো সাইড ওটা থেকে কর্নারে হালকা হালকা এরকমই দিলে হয়ে যাবে। এটা দেখে জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, তবে কাজটা কিন্তু একদমই সোজা, ইজি দেখেন হয়ে গিয়েছে। আর এটা যেহেতু সুতি কাপড়, আমার আর আয়রনের প্রয়োজন নেই, হাত দিয়ে চাপ দিয়েছি, হয়ে গিয়েছে। এবার ডলারের অংশটা কেটে নিব। আমি আন্দাজ মতো গোল একটা কাপড় কেটে নিচ্ছি, আপনাদের যদি আন্দাজ মতো কাটতে সমস্যা হয় তাহলে আপনারা ওরকম ডলার থেকে কিছুটা বাড়তি রেখে এই যে কাপড়টা কেটে নেবেন। এরপর ছোট একটা টুকরোর উপর দিয়ে দিলাম, এটা আপনার নাও দিতে পারেন, তবে ছোট টুকরাটা দিলে হবে কি, কেউ চট করে বুঝতেই পারবে না যে আপনি ডলার দিয়ে এই কাজটা করেছেন। এরপর আমি 4 সাইড দিয়ে সেলাই দিয়ে নিব, আর এই সেলাইটা একটু বড় সাইজ দিব। যখন সেলাইটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা সুতাটা যখন টান দিবেন এই কাপড়টা কিন্তু কুসকে আসবে, দেখিয়ে দিচ্ছি, এই দেখেন। তবে অনেক বেশি জোরে টানতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে, প্রেশার দিয়ে একটু টান দিলেই হবে যেহেতু সুতি কাপড়। এই যে এবার যদি আপনার বাড়তি কোনো কাপড় থাকে সেটা আপনি কেচি দিয়েও কাটতে পারেন, তা আমি যেহেতু খুব একটা বেশি বাড়তি কাপড় রাখিনি আমি সুচ দিয়ে সেলাই করে দিচ্ছি। আর এভাবে যখন সেলাই দেওয়া হয়ে যাবে তখন হচ্ছে আপনার কাজটা রেডি। আপনারা চাইলে এখানে হাতুড়ি দিয়ে একটা পিটানো দিতে পারেন, তবে আমার মনে হচ্ছে না হাতুড়ি দিয়ে পিটাপিটির প্রয়োজন আছে। আমি জামায়ও এই ধরনের এগুলো আপনারা কিন্তু এভাবে জামায়ও লাগাতে পারেন, আমরা জামার উপর যে সবুতামগুলো দেই এটা কিন্তু আপনি করতে পারেন, টেইলার্সের কাজ করলে এই কাজটা। এই তো আমার দুইটাই রেডি, এবার লাগানোর পালা। আমি আগেই বলে নিচ্ছি আমি একটু বড় ফুল দিয়ে লাগাবো, যেহেতু আমার জামাটা রেডি হয়ে গিয়েছে।
আমি এই একটু ব্যস্ত ছিলাম, আমি নতুন একটা বিজনেস শুরু করেছি, দেখা যাচ্ছে সেখানে আমি বেডশিটের অর্ডারগুলোই বেশি নেই, জামা এই ধরনের অ্যাপ্লিকের কাজ, হাতের কাজের। আমি ডিজাইনগুলো খুব শিখি, আমার হচ্ছে কমিউনিটি যে অ্যাপ ওখানে আপলোড করব, আপনারা চাইলে বললামই তোই করতে পারেন। এবার আমি এটা লাগিয়ে দেখাচ্ছি, আমি একটু বড় সেলাই দিয়ে লাগাবো যাতে করে আমি পরবর্তীতে খুলে ফেলতে সুবিধা হয় এজন্য। তবে আমি যেভাবে লাগাচ্ছি প্রসেস কিন্তু সেম। এই কাজটা আমি বারবার বলছি এই কথাটা আমার কাছে, সেটা যে নতুন যারা যারা অ্যাপ্লিকের কাজ পারেন না, তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন এবং একটু আঁকা বাঁকা হবে না, বেশি সুন্দর হবে বরঞ্চ দেখতে। এই যে উল্টা সাইড দিয়ে একবার কাপড়ের সাথে সুচ নিচ্ছি আর সেই সুচটাই তুলে উপরের যে ডলারটা বানিয়েছি ওটার সাথে লাগাচ্ছি, আর খুব সুন্দর লেগে যাচ্ছে, আর কোনো সমস্যা হচ্ছে না। আমি জানি না আপনাদের কতটুকু বোঝাতে পারছি, তবে আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের বোঝানোর। ভিডিওটা যদিও একটু বড় হয়েছে, 10 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে, আমি চাইলে 2-3 মিনিটেও শেষ করে দিতে পারতাম, তাতে হতো কি আমার দেখানো ঠিকই হতো, আপনারা হয়তো অনেকে বুঝতেন না। আমি চেয়েছি আমি যেভাবে কাজটা করছি আপনারা ওইভাবে সহজে কাজটা করতে পারেন। এই যে ওটা সাইডটা এরকম হয়েছে, এই জন্য একটু ভিডিওটা বড় করলাম আপনাদের। আর আরেকটি কথা, আপনারা যদি ভিডিওটা দেখে শিখতে পারেন, কোনো কিছু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন, আর একটু প্লিজ শেয়ার করে দিবেন, তাহলে অন্য যারা এই কাজটি করবে তারাও সঠিকভাবে করতে পারবে। ডলার লাগানোর কাজ শেষ, এবার আমি পাপড়িটা লাগিয়ে দিচ্ছি। এমনি কাপড় দিয়ে যদি আপনার এই কাজটা করেন তখন আপনার কাপড়ের চারো সাইড ভাঁজ দিয়ে তারপরে হচ্ছে লাগাতে হতো, তো এটার কিন্তু আর সেই ঝামেলাটা নেই, দেখেই হয়তো বুঝতে পারছেন, জাস্ট সুন্দর করে লাগিয়ে নেবেন। আর গোলাপি কিন্তু ব্লুর উপরে, আপনি দেখেন এই কালারগুলো, আমি কালারটা পুরো ডিজাইনটা আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব যাতে আঁকতে সুবিধা হয়। যে কোনো ডিজাইন, জামা হোক, বেডশিট হোক বা আপনি যাই করেন, আমি সবসময় সাজেস্ট করব যে আপনি কাগজে একটু এঁকে নেবেন, আঁকার পরে যদি আপনার কাছে সুন্দর লাগে জিনিসটা, যে হ্যাঁ ভালো লাগছে, তাহলে পরবর্তীতে এই কাজটা আপনি জামায় যখন তুলবেন তখন দেখতে সুন্দর লাগে। আর সুতোর কাজ হোক বা অ্যাপ্লিকের, আপনার যদি কালারের সাথে, মানে জামার কালারের সাথে সুতার কালার বা অ্যাপ্লিকের কালার খুব ভালো ম্যাচিং না হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আপনাদের কেমন লাগছে জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে আমার জামার কালারের সাথে সবগুলো ফুলের কালারই সুন্দর ম্যাচ হয়েছে এবং দেখতে ভালো লাগছে। এবার আমি ওই যে পুঁথিটা ওইটা বসানো দেখিয়ে দিচ্ছি, আর ভিতরের কাজটাও দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে কাঁথা যেভাবে সেলাই দেয় সেরকমভাবে কয়েকটা ফোর তুলে নিচ্ছি। যখন ফোরটা এরকম তোলা হয়ে যাবে এরপর কি করব, সুতাটাকে উল্টে, এই যে দেখেন কিভাবে, কিছু জিনিস কিন্তু বলে বোঝানো যায় না, এটা দেখেই বুঝে নিতে হয়, হয়তো আপনি বুঝতে পারছেন। এই যে হয়ে গিয়েছে শেষ। এবার পুঁথিটাকে বসিয়ে দিব। এবার আমি ডালের কি দিলাম আর ডালের পাতার উপরে যে সেলাইটা দিয়েছি সেটাও আপনাদের বলে দিচ্ছি। পুঁথিটা লাগিয়ে নিই, জানি না আপনাদের কতটা সহজ করে শেখাতে পেরেছি। আমি কিন্তু এর আগেও অ্যাপ্লিকের বেডশিটের কাজ দেখিয়েছিলাম একটা ভিডিওতে, আপনার চ্যানেলের আপনারা হাতের কাজের যে প্লেলিস্টটা আছে ওখানে পেয়ে যাবেন। আমার হাতের কাজের বেশ কিছু জামা ড্রেস সবসময় তো শেয়ার করা হয় না, আর যেহেতু ছোটো দুইটা বাচ্চা নিয়ে আমি চাইলেও, আর এই যে বড়ো সেলাইগুলো কিন্তু আমি দিয়েছি, দেখেন ভালো লাগছে না, কিন্তু আমি তুলে ফেলবো এই জন্য এভাবে দিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ফোরগুলো কীভাবে দিবেন, এই যে এরকম একটু ছোট ছোট করে দিবেন। আর এখানে আরেকটাই হয়েছে, আমার কালার মানে হাতের মাথায় এখন গোলাপি কালারের সুতাটা নেই, এজন্য আপনাদের সাদা সুতো দিয়ে দেখিয়েছি, এজন্য বেশি এই জিনিসটা বোঝা যাচ্ছে। আর গোলাপির সাথে গোলাপি মানে যে কালারেরই ফুলের কাজ করবেন ওই কালারের সুতাটা নেবেন একটা সুতো। আর এই যে ভিতরের যে ডাল ফোরগুলো এগুলো কিন্তু আমি ওই পুরো প্রথমে সেলাই দিয়ে তারপরে উল্টে নিয়েছি, জাস্ট এটা মোটা সুতো দিয়েছি এজন্য ওরকম ডালের মতো লাগছে, অন্য কোনো কাজ না। আর এই পাতার কাজটাও সেম করেছি, এই যে আমি এবারে পুরো ডিজাইনটা দেখিয়ে দিব, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন।
বা যেভাবে ইচ্ছা সেভাবেই আপনারা দেখতে পারেন এই যে পুরো ডিজাইনটা কেমন হলো। আর যদি আপনারা তারপরও বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমি কোনো একটা ব্লগে আমার পুরো জামার যে টিউটোরিয়ালটা সেটা শেয়ার করব। আমি সাধারণত লাইফস্টাইল ব্লগে আপনাদের সাথে শেয়ার করি, সেই সাথে আমার যে কাজকর্মগুলো সেটাই দেখাই, আর মাঝে মধ্যে হাতের কাজটা আমার একদমই শখের।